নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওটি মাসিক রাশিফলের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কুম্ভ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনারা কোন কোন দিকে সতর্ক থাকবেন এবং কোন কোন দিক আপনাদের শুভ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তার আগে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে রাশিফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত কুম্ভ রাশির জাতক ও জাতিকার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। অর্থাৎ আপনার বয়স 60 হোক বা 20, যে কোনো বয়সে কিন্তু প্রযোজ্য। তাই এই রাশিফলে বলা প্রতিটি কথাই যে একদম 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, কারণ এই কারণেই করব না, কারণ আপনার নিজস্ব জন্মছক আমার জানা নেই এবং আপনার জন্মছকে গ্রহের অবস্থান কী রয়েছে সেটা আমার জানা নেই। তাই এই প্রেডিকশনটি 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, তবে এটি আপনাদের চলার পথে 20-30% সাহায্য করবে। তো আসুন, আর দেরি কিসের, শুরু করা যাক। দোসরা সেপ্টেম্বর শুক্র গ্রহ মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করতে চলেছে। দোসরা সেপ্টেম্বর বুধ গ্রহ সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। আবার এই বুধ গ্রহই 23 সেপ্টেম্বর কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে। চতুর্থ পতি এবং নবম পতি শুক্রের ষষ্ঠ অবস্থান, যা আপনাদের জীবনে পজিটিভ বার্তা থেকে কিন্তু নেগেটিভ বার্তা আনবে। আমি এই কারণে নেগেটিভ বললাম, এতে আপনাদের ভোগ এবং প্রেম, যেটা অবৈধ প্রেম বলে, সেই প্রেম কিন্তু আপনাদের জীবনে আসবে। অর্থাৎ একের অধিক নারীর সাথে আপনি কিন্তু সম্পর্কে জড়িয়ে যাবেন এবং যা আপনাদের জীবনে কিন্তু খারাপ বার্তা আনবে এবং এর ফলে কিন্তু আপনার জমানো অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেই নারীদেরকে আপনি টাকা দেবেন এবং সেই টাকা দেওয়ার ফলে কিন্তু আপনার অর্থনৈতিক দিকটা কিন্তু খারাপ হবে। তবে এই মাসে আপনারা কিন্তু বাহন ক্রয় করতে পারেন, সে টু হুইলার হোক বা ফোর হুইলার। অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা গাড়ি কিনবো বলে ভাবছেন তাদের কিন্তু নতুন করে গাড়ি কেনার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আপনারা হোম অ্যাপ্লায়েন্সেস, অর্থাৎ ঘরের কোনো সামগ্রী কিন্তু আপনারা কিনতে পারেন, সেটা টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, গিজার হতে পারে, কুলার হতে পারে বা চিমনি হতে পারে, যে কোনো কিছুই কিন্তু আপনারা কিনতে চলেছেন যেটা আপনাদের ভোগ্য বস্তু হিসেবে গণ্য করা হবে। এবার আসি বিজনেসের ক্ষেত্র, যারা কসমেটিক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস খুবই শুভ যেতে চলেছে। যারা গান বাজনার সাথে যুক্ত রয়েছে, অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন, সঙ্গীত কলার সাথে যুক্ত রয়েছেন, লেখক অর্থাৎ ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। এই মাসে আপনাদের কয়েকটি প্রবলেম রয়েছে, সেটি হচ্ছে চোখের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, কিডনিতে প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং চর্মরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই তিনটা জায়গা থেকে বাঁচার জন্য আপনারা প্রতিদিন স্নান করুন নিম সাবান দিয়ে। দ্বিতীয়, কিডনির রোগ সারানোর জন্য জল বেশি করে পান করুন, তাতে কিন্তু আপনার কিডনির প্রবলেম আসবে না। এবং চক্ষু রোগ সারানোর জন্য আপনারা সবজি জাতীয় জিনিস বেশি, যেটাতে গ্রিন ভিটামিন এ বেশি রয়েছে, সেই জাতীয় দ্রব্য বেশি খান। এই মাসে কিন্তু যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন খুব বুঝে সুঝে নির্বাচন করুন, অর্থাৎ প্রেমে কিন্তু ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মিষ্টি মিষ্টি কথা বলে দিল, আমি বিশেষ করে মেয়েদেরকে বলছি, মিষ্টি মিষ্টি কথা বলে দিল আর আপনি ফেঁসে গেলেন, আর ফেঁসে গেলেই তো অসুবিধা। তো এই জায়গাটা আপনাদের সাবধানে চলতে হবে, হুট করে কাউকে বিশ্বাস করে ফেলবেন না, আগে যাচিয়ে দেখুন সেই ছেলেটি কেমন রয়েছে। তবে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভই রয়েছে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, যারা উচ্চ পদস্থ কর্মচারী রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই শুভ, আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আপনাদের অর্থের দিক কিন্তু শুভ রয়েছে। যারা রিসার্চ করেন, যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের কিন্তু এই মাস শুভ যেতে চলেছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না, যদি আপনি টাকা ধার দিয়ে দেন তাহলে
আপনি সেই টাকার মালিকানা হারিয়ে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, তাই এই মাসে কাউকে টাকা ধার একদমই দেবেন না। যারা বৈদেশিক বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে আপনাদের কিছু একগুঁয়ে প্রকৃতির ভাব, কারণ আপনারা একটু একগুঁয়ে টাইপের হন আমি জানি, আর এই একগুঁয়েমি আপনাদের জীবনে কিন্তু অনেক জায়গায় কিন্তু বাধা আনবে। এবং এই মাসে কিন্তু আপনার বদনামের যোগ রয়েছে, অর্থাৎ এই মাসে আপনি যে কাজ করেননি সেই কাজের দায়িত্ব বা বদনাম আপনার কিন্তু আসবে। তাই আপনাদেরকে বলছি, কথাতে মিষ্টতা রাখুন এবং একগুঁয়েমি ভাবটা ত্যাগ করুন, তাহলে দেখবেন যে কোনো কাজে কিন্তু আপনি গলগল করে এগিয়ে যাবেন। এই মাসে কিন্তু শেষের দিকে পারিবারিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গাটা আপনারা একটু খেয়াল রাখুন। এই মাসে আপনাদের ধর্মের প্রতি টান কিন্তু কমতে পারে এবং ধর্মকে বিশ্বাস না করা এই জিনিসটা কিন্তু আসতে চলেছে। তাই ধর্মের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আপনাদের তাতেই মঙ্গল। তবে এই মাসে আটকে থাকা অর্থ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, যাদের টাকা আটকে রয়েছে তাদের কিন্তু টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের গুপ্ত শত্রুতা থেকে কিন্তু প্রচণ্ড এই মাস সাবধান। যারা ডাক্তার রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা মেডিসিনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মোটামুটি শুভই যাবে। তবে যারা জলজাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য 50-60% ভালো যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।